হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি করে দেখাবো নতুন গুড়ের পায়েস। তাহলে দেখে নিই এই নতুন গুড়ের পায়েস করতে আমার কী কী উপকরণ লাগছে। লাগবে 1 লিটার দুধ, লাগবে গোবিন্দভোগ চাল। আমি এখানে 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। এই চালটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। লাগছে 200 গ্রাম খেজুরের গুড়, 25 গ্রাম কাজু, 25 গ্রাম কিশমিশ, আর লাগবে ছোটো চামচের হাফ চামচ ঘি। আমি প্রথমে এই চালটার মধ্যে এই ঘিটা দিয়ে দেব, ভালো করে ঘিটা চালের সাথে মিশিয়ে নেব। ঘিটা আমি মিশিয়ে নিয়েছি। আমি দুধটা এই পাত্রের মধ্যে ঢেলে দেব। দুধটা আমি ভালোভাবে ফুটিয়ে নেব। দুধটা ফুটে গেছে, এবার এর মধ্যে আমি এই চালটা দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে দিতে হবে। চালটা আমি ভালো করে সেদ্ধ করে নেব। চালটা ভালো সেদ্ধ হয়ে গেছে, একদম ভাতগুলো গলে যাচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কাজুটা আর এই কিশমিশটা, ভালোভাবে মিশিয়ে নেব দুধের সাথে। দিয়ে দিচ্ছি গুড়টা, ভালোভাবে মিশিয়ে নেব। গুড়টা দুধের সাথে ভালোভাবে মিশে গেছে, পায়েসটা আমার তৈরি হয়ে গেছে। এটা এবার আমি নামিয়ে নিই। তাহলে তৈরি হয়ে গেল নতুন গুড়ের পায়েস। যদি রেসিপিটি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না।